ন্যায্য যে ডিএ সেই ডিএ দিতে হবে সরকারি কর্মচারীদের। অসুস্থ হয়ে পড়ছেন একাধিক সরকারি কর্মচারীরা, বারবার অসুস্থ হচ্ছেন কিন্তু মাটি কামড়ে পড়ে আছেন। সেই দাবিকে সামনে রেখে সকাল সকাল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্মচারীরা রাতে ঘুম নেই, গলায় প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। বক্তব্য একটাই, আর কতদিন রাস্তা এভাবে পড়ে থাকতে হবে? সরকারি কর্মচারীরা যারা বিভিন্ন দপ্তরে পরিষেবা দেবে সাধারণ মানুষকে, তারা আজকে অনশন করছেন, তারা আজকে বিক্ষোভ করছেন, তারা আজকে রাজ্যপালের কাছে যাচ্ছেন, কর্মবিরতির ডাক দিচ্ছেন। কেন এই পরিস্থিতি তৈরি হবে, আর এই পরিস্থিতি থেকে বেরোনোর রাস্তা কী? সেই রাস্তা অন্যে হয়ে পড়ছেন সরকারি কর্মচারীরা। একটা প্রতিনিধি এলো না সরকারি কোনো, যারা রাজ্য সরকারের উচ্চ পদস্থ শীর্ষকর্তা, যারা এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন সময় বিভিন্ন পাশে থাকার বার্তা দেয়, কিন্তু যখন 169 ঘন্টা শুধু অনশন করছেন, তখন একজনও শীর্ষ আমলা এখানে এসে পৌঁছতে পারলেন না এবং বলতে পারলেন না যে সরকার পাশে আছে। ক্যামেরায় পার্থ সেতু, অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা।